চতুর্থ দফা ভোটে দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি নির্বাচন সুষ্ঠুভাবে শেষ হয়েছে। যদিও বিরোধী দলগুলি বিভিন্ন এলাকায় পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। এদিন পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাসকে নিগৃহীত করার অভিযোগ উঠেছে কালনার পুরপতি ও তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। আমি এখানকার ক্যান্ডিডেট, বিজেপির ক্যান্ডিডেট, তো কাটোয়া এবং দাঁইহাটে কিছু বুথ ভিজিট করার পরে কালনা এসেছি, মাঝখানে আরও দু একটা বুথ সমুদ্রগড়ের দিকে দেখে এসেছি। তো এখানে একটা বুথ দেখার পর দেখলাম মোটামুটিভাবে ভোটিং হচ্ছে, তারপরে বুথ নম্বর 9 এবং 17 বলে ওয়ার্ড নম্বর 9 এবং 17 যখন ভিজিট করতে যাই, তখন হঠাৎ কালনার যিনি চেয়ারম্যান ফল্টু বাগের নেতৃত্বে কিছু টিএমসি গুণ এসে আমাদের উপরে অ্যাটাক করে আমার গাড়িটা প্রায় দেখছেন পুরো ভেঙে চুরমার করে দিয়েছে, গাড়ি ভাঙচুর করেছে, আমার ড্রাইভারকে ট্রেনে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে, আমার পার্সোনাল সিকিউরিটি একেও মারধর করেছে, পার্সোনাল সিকিউরিটি না পার্সোনাল সেক্রেটারি। আর যখন আমাকে বললো বুথের মাঝে যে আপনার গাড়ি ভাঙচুর হচ্ছে, তখন আমি যখন ছুটে ওখান থেকে বুথ থেকে চলে আসি, তখন আমাকে ওরা হ্যাকেল করেছে, আমার ডান হাতে একটু চোট লেগেছে। হ্যাকেল করেছে না মারধর করেছে? মারধর মানে হাত ধরে টানাটানি করে হাতটা হয়তো ভাঙার চেষ্টা করেছিল, কিছু করেছিল, তো ওই জন্যে আমার হাতে একটু চোট লেগেছে। তারপর ওখানকার যারা পুলিশ পার্সোনাল ছিলেন তাদেরকে বলা সত্ত্বেও তারা কোনো অ্যাকশন নেয়নি। ওখানে কি কোনো কেন্দ্রীয় বাহিনী ছিল না? কেন্দ্রীয় বাহিনী হয়তো ছিল, আমি ঠিক লক্ষ্য করিনি, গ্রে কালারের হাতে আসাম রাইফেলসের লোক হবে বা এসএসবি লোক হবে, স্পেশাল সিকিউরিটি দিল্লি, কিন্তু কীভাবে কিন্তু কোনোভাবেই মানে কোনো ইফেক্টিভ প্রোটেকশন আমি তাদের কাছ থেকে পাইনি, বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও এই ঘটনা ঘটেছে। তারপর থানায় এসে আমি কমপ্লেন করেছি, থানায় এরা কমপ্লেনও নিয়েছে, রিসিভ করে নিয়েছে। কজন আক্রান্ত হয়েছে আপনাদের? আমার গাড়িতে আমরা 5-6 জন ছিল, আমার পার্সোনাল সেক্রেটারি ছিল, 2 জন সিকিউরিটি ছিল, 3 জন ড্রাইভার, 4 জন আমি, 5 জন ড্রাইভারও কি ইনজোর হয়েছে? হ্যাঁ, ড্রাইভারও ইনজোর হয়েছে, ওকে পেছনে মেরেছে। কি দিয়ে হামলা করেছে? হামলা লাঠি ছোটা লাঠি হাত হাত দিয়ে তো মারধর করেছে, লাঠি ফাটি ছিল কিনা তা যায়। আপনার উপর কি আপনার উপর কি মানে মারধরের ঘটনা কি ঘটেছে? আমি যখন আসছি, যখন বুথ থেকে বেরিয়ে আসছি, গাড়ি ভাঙচুর করছিল, তখন আমাকে হাত ধরে মানে টানাটানি করেছে, সেই টানাটানির কারণে আমার হাতে একটু চোট লেগেছে। প্রার্থী পরেশচন্দ্র দাস অভিযোগ করেন কালনার ধাত্রিগ্রামের জোজিপাড়ায় একটি বুথে তিনি গেলে পুরপতির নেতৃত্বে তৃণমূল কর্মীরা তাকে হেনস্থা করেন, পাশাপাশি তার সহকারী ও দেহরক্ষী এবং গাড়ির চালকে মারধর করা হয়। বুথ ভিজিট করতে প্রার্থী বেরিয়েছি, তো কামরাল 9-17 যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডে আমরা ভিজিট করতে দিচ্ছিলাম, তো যুগিপাড়ায় ওখানে আমাদের যে বুথ আছে সেই বুথে ভোট চলছিল, সেই বুথে আমরা গিয়ে পৌঁছানো মাত্র ওখানকার তৃণমূলের লোকজন এবং ওনার মানে এখানকার চেয়ারম্যান নেতৃত্ব দিয়ে গাড়ি থেকে আমাদেরকে বের করে মানে প্রচণ্ড হারে মারধর করলো, তার নমুনা দেখতেই পাচ্ছেন আপনারা যে কী পরিস্থিতি করেছে। তারপর আমরা যখন মানে কি ওখান থেকে চলে আসতে দিচ্ছে না, প্রার্থীর গায়ে হাত দিয়েছে, সিকিউরিটির আর্মস কেড়ে নিচ্ছিল, সিকিউরিটিকে হাত দিয়েছে, ড্রাইভারকে প্রচণ্ড মারপিট করেছে, গাড়ির দরজা ভেঙে দিয়েছে, কাঁচ ভেঙে দিয়েছে, পিছন ভেঙে দিয়েছে, লাঠি কাটা করেছে, ইঁট দিয়ে ঠুকেছে, আমাদেরকে মানে কি ঘাড়ে মেরেছে। এখনই বড় প্রার্থী দিলাম, কার নামে অভিযোগ করেছেন? অভিযোগ থানায় আসা হয়েছে, প্রার্থী গিয়েছিলেন পরে, এখন জানি না অভিযোগ কি দায়ের হয়েছে কিনা। আমরা জানি যে পশ্চিমবাংলায় অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা আন্দোলন চালিয়েছি, লড়াই চালিয়েছি, আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, কিন্তু প্রত্যেকটি বুথে আমরা কেন্দ্রীয় সেন্ট্রাল ফোর্স চাইছি, সেখানে কোথাও সেন্ট্রাল ফোর্স আছে, কোথাও সেন্ট্রাল ফোর্স নেই, সেটা বড় কথা নয়। রাজ্যে সুষ্ঠু অবাধ নির্বাচন হলে তৃণমূল কংগ্রেস হারবে, এই ভাবনায় ভাবিত হয়ে তৃণমূল কংগ্রেস এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে যিনি বিজেপির প্রার্থী পরেশচন্দ্র দাসকে একটি বুথ কেন্দ্রে সেখানে তার ভিজিট করার জন্য তারকে শারীরিকভাবে নিগৃহীত করেছে, তার গাড়ি ভাঙচুর করেছে,
দলের পক্ষ থেকে তীব্রভাবে নিন্দা করি, ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেসকে এবং যিনি যার দ্বারা গঠিত এ দুর্ঘটনা মানে এ ঘটনা যিনি ঘটিয়েছেন এখানকার তৃণমূল কংগ্রেসের পৌরপিতা তাকেও ধিক্কার জানাই যে একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে তিনি যিনি অন্য একজন নির্বাচিত হতে চাইছে এই লোকসভা কেন্দ্র থেকে তাকে কী করে তিনি নিজে থেকে কি করে এই কাজটা করতে পারছেন। তার মানে তৃণমূল কংগ্রেসের কাছে পরিষ্কার বার্তা চলে গেছে যে তৃণমূল কংগ্রেস ভেবে নিয়েছে এখানে যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হার একদম সুনিশ্চিত হয়ে গেছে এবং তার হার সুনিশ্চিত হওয়ার ফলে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন মাননীয় পরেশচন্দ্র দাস বিপুল ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হবেন, এই কারণেই তার প্রতি অতর্কিতভাবে আক্রমণ করেছে। চিন্তা করার চেষ্টা করেছিলেন? আমি চিন্তা করার চেষ্টা করেছিলাম। আপনার নাম? আমার নাম দীপক গঙ্গোপাধ্যায়। আপনি কী কী দেখলেন প্রথম, আপনার সঙ্গে কী হল? আমার সব পেছন দিক থেকে হামলা, আমি স্যারকে বাঁচাতে গিয়ে আমার পেছন থেকে হামলা শুনানো। আপনাকে কি মারধর করে? আমাকে মারধর করেছে, গালাগালি করেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পুরপতি। কোনো রকম হামলা হয়নি, কারণ হচ্ছে কিনা যে আপনারা সকাল থেকে বিজেপির প্রার্থী বিভিন্ন বুথে গেছে, আপনাদের যদি ক্যামেরায় যদি নথিভুক্ত থাকে কোনো ছবি আপনারা দেখতে পারেন যে বিজেপির প্রার্থীর গাড়ির সামনে হচ্ছে কোনো যে বিজেপির একটা ফ্ল্যাগ লাগানো রয়েছে, সেই ফ্ল্যাগ এবং বহিরাগত অন্ততপক্ষে 10-12 জন রয়েছে ওনার গাড়িতে, সেই গাড়ি সহ হচ্ছে কোনো যে আমাদের বুথে এসেছে। আমি তাকে প্রশ্ন করেছি, কারণ এখানে কোনো বিজেপির কোনো অস্তিত্ব নেই, আমাদের আমাদের যে বুথের কথা বলা হচ্ছে সেই বুথে কোনো বিজেপির কোনো অস্তিত্ব নেই, ওনাকে কেন হামলা করতে যাব? ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, উনি আমাকে বললেন যে আমি প্রার্থী, আমি প্রার্থী, আপনি একবার কেন 100 বার আসতে পারেন, কিন্তু সঙ্গে আপনাদের কারা রয়েছে? আরে এই গাড়িটা কেন বুথের ভেতরে ঢুকিয়েছেন যে গাড়িতে বিজেপি ফ্ল্যাগ লাগানো রয়েছে? ওনাকেই প্রশ্নটা করুন না, ওনাকে কেন গায়ে হাত দেওয়া যাবে, দিতে যাবো আমরা? কারণ এখানে কোনো বিজেপির কোনো বিজেপির কোনো ভোটের কোনো এই এই আমাদের অন্ততপক্ষে 9 নম্বর এবং 17 নম্বর যে পার্টে ভোটটা হচ্ছে সেই পার্টে বিজেপির বিন্দু বিসর্গ ভোট নেই, তা ওদেরকে কেন? ওরা শুধুমাত্র মানে ফোকাসে আসার জন্য বলছি, ওরা আরও অভিযোগ করছে যে তাদের দলীয় কর্মী, দলীয় কর্মী বলে ওনার সাথে যারা ছিলেন বিজেপির এবং হচ্ছে সিকিউরিটি গার্ডের আংশ কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। বাজে কথা বলছে, আপনারা একটু তদন্ত করে দেখুন না, আপনারা এখানে তো আরও মানুষজন যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ লাইনে ভোট দিচ্ছে, একবার জিজ্ঞাসা করুন তাদের কেন আর্মস কাটা হবে? ওনার সিকিউরিটি সহ উনি ভেতরে ঢুকেছেন, ওনার সিকিউরিটির কাছে আর্মস আছে তো? আর্মসটা আছে এখন সিকিউরিটির কাছে? তাহলে আর্মস কাটা না কারণ একটা নাটক শুরু হয়ে গেল, নাটক করছে, ভোট নেই তো মুশকিলটা কোথায়? পূর্ব বর্ধমানে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তিনি নিজেও জানেন ওদের যা গোষ্ঠীদ্বন্দ্ব, গত কয়েকদিন ধরে আপনারা জানেন যে বিজেপির টাকা পয়সা নিয়ে কী গণ্ডগোল লেগে গেছে, প্রতিটা কেন্দ্রে নিজেদের মধ্যে মারামারি হচ্ছে, টাকা নিয়ে গণ্ডগোল লেগে গেছে, প্রতিটা জায়গায় আপনারা খোঁজ নিয়ে দেখুন যে কীভাবে হচ্ছে কেন যে ওদের নিজেদের মধ্যে গণ্ডগোল লেগে গেছে টাকা পয়সা ভাগ বাটোয়ারা নিয়ে, ওদের ভোট আছে নাকি এইখানে? আপনাদের নামে যে মিথ্যে এলিগেশন দিচ্ছে এর বিরুদ্ধে আপনারা কোনো আইনত যাবেন? আমি নিশ্চয়ই কেন জানাবো না বারে, প্রথম কথা আমি তো দুটো বিষয় জানাচ্ছি, একটা হচ্ছে কেন যে আপনারাই বলুন যারা সাংবাদিকরা রয়েছেন আপনাদের কাছে প্রশ্ন, বুথের ভেতরে একটা গাড়ি নিয়ে বিজেপির প্রার্থী ফ্ল্যাগ লাগানো গাড়ি নিয়ে বুথের ভেতর ঢুকতে পারে, এটা আপনাদের কাছে প্রশ্ন? অবশ্যই আমি এসডিওকে কমপ্লেন করেছি, আমাদের উর্ধ্বতর কর্তৃপক্ষকে বলেছি, এবং তো ঢুকতে পারেন, এবং আপনাদের যদি কোনো জায়গায় যদি ক্যামেরা অন হয়ে থাকে সকালবেলা থেকে এই গাড়িটা বিভিন্ন বুথে ঢুকেছে আপনারা দেখুন তো ফ্ল্যাগ লাগিয়ে কেন উনি ঢুকছেন, উনি নির্বাচনে দাঁড়িয়েছে এত বড় একটা প্রতিদ্বন্দ্বিতা করছে, অথচ উনি জানেন না যে এরকম ফ্ল্যাগ লাগিয়ে কোনো বুথে যাওয়া যায় না। কালনা থেকে পাপাই সরকারের রিপোর্ট, আনন্দবার্তা।